সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হিমিকাস কিচেনের আজকের রেসিপি ছানার সন্দেশ দেখার জন্য। শীত তো প্রায় চলেই এলো, আর এই সময়টাতে কম বেশি সবার বাসাতেই খেজুর গুড়ের তৈরি বিভিন্ন ধরনের পিঠা পায়েসের কম বেশি প্রিপারেশন হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু মিষ্টির দোকানগুলোতেও একটা বিশেষ ধরনের ছানার সন্দেশ পাওয়া যায়, যেটা কিনা খেজুর গুড় দিয়ে তৈরি। অসম্ভব মজার এই সন্দেশের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাদের অবশ্যই ছানা লাগবে। এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধের ছানা নিয়েছি। 1.5 লিটার পরিমাণ দুধ বলক ফুটে ওঠার পরে তাতে 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই দিয়ে মিনিট খানেক বলক আসার পরে আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে ঝরিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। এরপরে আমি এই সফট ছানাটা তৈরি করে নিয়েছি। আর লাগছে ঘি 1 টেবিল চামচ পরিমাণ, আর লাগবে অবশ্যই খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনিও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে খেজুরের গুড়ের সন্দেশটাই বেশি ভালো লাগে, তাই আমি খেজুরের গুড় দিয়ে আজকে আপনাদের সাথে করে দেখাবো। একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন তাতে ছানাটা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম লোতে থাকে, খুব বেশি গরম অবস্থায় ছানাটা দেয়া যাবে না, তাহলে কিন্তু খুব বেশি ড্রাই হয়ে যাবে আর ছানাটাও পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে 2 মিনিটের জন্য আমি অনবরত এটাকে নেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিব। একটা স্পেচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি, এতে করে খুব সহজভাবেই ছানাটাকে সফট করে মিশিয়ে নেওয়া যাবে। ঠিক 2 মিনিট পরে ঘিয়ের সাথে যখন ছানাটা মিশে যাবে তখন এতে অ্যাড করে দিব খেজুরের গুড়। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর আমরা যারা দেশের বাইরে থাকি খেজুরের গুড়টা কিন্তু অনেক সময় পাওয়া যায় না, তবে ইন্ডিয়ান শপগুলোতে খোঁজ করলে অবশ্য পাওয়া যেতেও পারে, আমি শিওর না। আজকের আমার এই গুড়টা আমার ভাই আমার জন্য বাংলাদেশ থেকে পাঠিয়েছে, সেই গুড়টা দিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আর এই মিষ্টিটা যেহেতু আমার অসম্ভব পছন্দ, থাইল্যান্ডে মিষ্টির দোকান নেই, তাই বাসায় তৈরি করে ছাড়া তো আর খাওয়ারও উপায় নেই। যেহেতু পছন্দের জিনিস তাই বাসায় তৈরি করে নিচ্ছি। আর যেসব দেশে মিষ্টির দোকান আছেও সেই দোকানগুলোতেও কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, তো আমরা কিন্তু বাসায় অল্প খরচে এবং স্বাস্থ্যকর উপায়ে মজাদার এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারি। তেমন কোনো কঠিন কাজ না, খুবই সিম্পল কাজ মিষ্টি বানানো, একটু টিপস অ্যান্ড ট্রিক্স জানলেই হয়। গুড়টাকে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি চেপে চেপে মিশিয়ে নিচ্ছি ছানার সাথে। চুলার আঁচটা কিন্তু লোতেই থাকবে, মিডিয়াম লোতে থাকবে। গুড়টা দেওয়ার পরে ঠিক 4 মিনিটের জন্য আমি এটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যখন পুরো ছানার কালারটা চেঞ্জ হয়ে আসবে বা গুড়ের কালার চলে আসবে তখনই বুঝতে হবে এটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে এতে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, এতে করে এই মিষ্টির টেস্টটা খুব ভালো আসে। তবে অনেকেই পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। লবণটা দেওয়ার পর আর 2 মিনিটের জন্য আমি এটাকে নেড়ে মিশিয়ে নিব। টোটাল 7 থেকে 8 মিনিট সময়ের জন্য আমি এটাকে চুলায় রেখেছিলাম, এর বেশি সময় রাখা যাবে না, মিডিয়াম লো হিটে 8 মিনিটই যথেষ্ট। বেশি সময় ধরে রাখলে আর খুব বেশি হিটে কিন্তু এটা করলে ছানাটা ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে সন্দেশটা পারফেক্টলি তৈরি হবে না। এবারে এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর হালকা একটু ঠান্ডা করে নেব যেন এটা হাত দিয়ে ধরা যায়। খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না, হাতে সহ্য করার মতো এটাকে ঠান্ডা করে নিয়ে নিতে হবে, কারণ এটাকে হাত দিয়ে কিছুক্ষণ মেখে আরও সফট একটা ডোয়ের মতো করে নিতে হবে। কুসুম গরম অবস্থায় আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি, একটু চেপে চেপে মেখে নিতে হবে, এতে করে ডোটা খুব সফট হবে আর সন্দেশটা খেতে ভালো লাগবে। মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি একটা ট্রেতে সেট করে নিব, এতে করে যেই শেপেই আমরা কাটি না কেন সেটাতে জন্য সুবিধা হবে। একটা ট্রে নিয়ে তাতে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি, এতে করে তুলতে সুবিধা হবে সন্দেশগুলো কেটে নেওয়ার পরে। এখন এতে দিয়ে দিচ্ছি ছানার মিশ্রণটা, হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছি। মিষ্টির দোকানগুলোতে কিন্তু স্কোয়ার শেপে অথবা গোল শেপে দুইভাবেই এটা পাওয়া যায়, আমিও দুইভাবেই আজকে আপনাদেরকে করে দেখাবো। আর এটা এতটাই মজার শেপ, স্কোয়ার হলো কি রাউন্ড তাতে কিছুই আসলে যায় আসে না।
আমি আজকে একটা কুকি কাটার দিয়ে এটা কেটে দেখাচ্ছি। ব্যাস, একটা সন্দেশ তৈরি হয়ে গেল। এভাবে আমি কয়েকটা বানিয়ে নিব, আর নাইফের সাহায্যে স্কোয়ার শেপ করেও আমি কেটে দেখাচ্ছি। পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো আজকে দুইভাবে করে দেখালাম। একটা তুলে দেখাচ্ছি, এটা ঠান্ডা হলে কিন্তু এটা আরও বেশি টাইট হবে, শক্ত হবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গুড়ের সন্দেশ। দেখলেন তো কত সহজ এবং দারুণ মজাদার এই সন্দেশটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।